মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন স্কুল কলেজে ভর্তি থেকে সামাজিক নানান স্কিমে গুরুত্বপূর্ণ কাস্ট সার্টিফিকেট এই কাস্ট সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে এতদিন নানান জটিলতাও ছিল তবে এবার সেই জটিলতা কাটিয়ে সাধারণ মানুষের সহযোগিতায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে বহরমপুর পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডেই চলছে শিবির সাধারণ মানুষের হাতে সার্টিফিকেট তুলে দিতে তৎপরতার সাথেও কাজ চলছে পিছিয়ে পড়া অঞ্চলের সাধারণ মানুষের পরিষেবায় কাস্ট সার্টিফিকেট প্রদান কর্মসূচি চলছে জোর কদমে সদর মহকুমা শাসকের কার্যালয়ে সদর মহকুমা শাসক দিব্যনারায়ণ চট্টোপাধ্যায় এবং পুরো কাউন্সিলর সহ বিশিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে শুক্রবার নয় এবং ষোলো নম্বর ওয়ার্ডের বিয়াল্লিশ জন এলাকাবাসীর হাতে তুলে দেওয়া হয় এই সার্টিফিকেট সরকারি নিয়ম নিয়মের অনুযায়ী মাননীয় এসডিও সাহেবের নির্দেশ মতন আমাদের ওয়ার্ডে নয় নম্বর এবং ষোলো নম্বর ওয়ার্ডে বিগত আট তারিখ রবিবার আমরা একটা ক্যাম্প করেছিলাম ওই ক্যাম্পের মধ্যে দিয়ে আমাদের এলাকার যারা মানে এস টি এস ও যারা সার্টিফিকেট পাওয়ার যোগ্য তাদের আজকে আজকে এখানে এসডিও সাহেব নিজে হাতে সেই সার্টিফিকেটগুলো দিলেন এবং এই এসডিও সাহেবের যে কাজকর্ম যেটা তার মধ্য দিয়ে যে সাহেব যেভাবে কাজ করছেন তাতে এলাকার মানুষ খুব খুশি এবং যে কোনো প্রয়োজনে সরকারি যে নিয়মগুলি তিনি পেন্ডিং রাখেন না জনসাধারণের মধ্যে দিয়ে সেই কাজগুলো অবিলম্বে করার যে চেষ্টা তার যে প্রয়াস তার জন্য ওনাকে আমরা আমাদের নয় নম্বর এবং ষোলো নম্বর ওয়ার্ডের পর থেকে ওনাকে ধন্যবাদ জানাই সরকারি নির্দেশিকা মেনে প্রতি মাসে ব্লকে সচেতনতামূলক শিবির করা হবে জেলা প্রশাসনের সহযোগিতায় সদর শহরে এই ধরনের শিবির উল্লেখযোগ্য যারা কাস্ট সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে উপযুক্ত তাদের দ্রুত এই সার্টিফিকেট পৌঁছে দেওয়ার জন্য কাজ জারি রয়েছে জানান সদর মহকুমা শাসক আমরা সিভিল কাস্ট সার্টিফিকেটটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ক্যাম্প মোডে মাননীয় ডিএম সাহেবের নির্দেশে আমরা বহরমপুর পৌরসভার ন নম্বর এবং ষোলো নম্বর ওয়ার্ডে আজকে আমরা মাননীয় কাউন্সিলারদের উপস্থিতিতে ইন্দ্রজিৎবাবু আছেন আমরা এখানে ওনাদেরকে দিলাম আমার চেম্বার থেকে এবং এখানে আমি আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট রিজিব রায় সাহেব অন্য আধিকারীরা দিলেন আমরা বেশ কয়েকজনকে কাস্ট সার্টিফিকেট দিলাম এস সিএস অফিসে সেখানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কাস্ট সার্টিফিকেটটা আমাদের প্রসেসিং হয়ে যেতে একটু টাইম লাগে আমরা চেষ্টা করেছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যাতে এটাকে দ্রুত দেওয়া যায় এবং মানুষ যাতে সঙ্গে সঙ্গে হাতে হাতে হ্যান্ডি পেয়ে যায় কারণ তাদের একটা ডিম্যান্ড আছে আপনি জানেন যে স্কুল কলেজের বিভিন্ন ভর্তির জন্য তারপরে সামাজিক নানা স্কিমে তাদের লাগে কেরিয়ারে তাদের লাগে চাকরির ক্ষেত্রে তাদের লাগে এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমরা চাইছি যে এলাকার মানুষ যারা প্রত্যন্ত অঞ্চলে আসুন মিউনিসিপ্যালিটি আসতে পারছেন না সহজে আমরা ক্যাম্প মোটে দিব না আমি এটা নির্দেশও দিয়েছি যে পৌরসভার প্রায় প্রত্যেকটা ওয়ার্ডেই এই কর্মসূচি করে দ্রুত ক্যাম্প মোডে বেশ কয়েকজনকে আমরা কাজ দিতে পারি তাহলে কি দ্রুত আমরা কাজ সার্টিফিকেট ওদের কাছে পৌঁছে দিতে পারবো এটাই মেন যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন